ও মা কাঁকড়া পড়েছে একটা বন্ধুরা, বেশ একটা আমাদের বড় কাঁকড়া পড়লো। এই যে বেশ অনেকক্ষণ পরে একটু বেশ চিংড়ি পড়েছে, বেশ বড় বড় সাইজের সব হরিণা চিংড়ি। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজ আমরা তিনজন চলে এসেছি, আমি মা আর এটা আমার একটা ভাই। তো আমরা তিনজন চলে এসেছি আজকে নদীর সামনে। তো আজ আমরা চিংড়ি মাছ ধরবো, তাই তো মা? হ্যাঁ, চিংড়ি মাছ ধরবো, খেওলা জাল বেশ, খেওলা জাল বেশ চিংড়ি মাছ ধরবো। আর এই চিংড়ি মাছ বাড়িতে নিয়ে গিয়ে কচু শাক দিয়ে একটা খুব সুন্দর মেনু হবে, তাই তো মা? হ্যাঁ। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কচু শাক দিয়ে সুন্দরবন নদীর চিংড়ি। তো আমরা নদীর সামনে চলে এসেছি, এই আমাদের সামনে নদী আর এটা হচ্ছে সুন্দরবন জঙ্গল। তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। আমি আর মা খুব কষ্ট করে আমরা সুন্দরবনের ভিডিও করি, আপনাদের কাছে তুলে ধরি। তো বন্ধুরা আগামী দিন যেন আরো সুন্দর ভিডিও করতে পারি, তো সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, তাই তো মা? হ্যাঁ অবশ্যই, আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা ঠিক এগিয়ে যেতে পারবো, সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা জঙ্গলের উদ্দেশ্যে নেমে পড়েছি, তো সামনে আমাদের সুন্দরবন জঙ্গল। এখানে একটা বেশ ভালো গাছ আছে, কাঁকড়া গাছ। সুন্দর আমাদের সুন্দরবনের কাঁকড়া গাছ, বেশ ভালো গাছ। ও নদীতে কি জল কম নাকি? শেষ ভাটা দেখছি আমরা। তো বন্ধুরা এখন যেহেতু সকাল, তো সকাল এখন 6:30 বাজে, তো এখন নদীতে মানে একদম পুরো জল নেই, কারণ মরা কটাল। তো সেক্ষেত্রে কি হয়, মরা কটালের সময় নদীতে পুরো জল পুরো শূন্য হয়ে যায়, আর ঠিক যখন 9:30-10 বাজে সেই সময় আবার জোয়ারটা আসে, তখন নদীতে আবার জল ভরে যায়। বন্ধুরা নদীর চরে চলে এসেছি, কিন্তু আজ দেখছি যে নদীর চরে একদম জল কম, তাই না মা? একদম জল, শেষ ভাটা জল সব নেমে গেছে, পুরো জল পুরো নেমে গেছে, একদম অল্প একটু জল মানে আছে, মনে হচ্ছে যেন ছোট একটা কোনো ড্রেন, কিন্তু আমাদের বেশ বড় নদী এটা, কিন্তু একদম জল সব নেমে গেছে। তো চলো আমরা আগে মাছ ধরা শুরু করে দিয়ে পারে, পুরো জল প্রায় শূন্য নদীর। এটা আমাদের সুন্দরবন নদী, কানমারি খাল বলা হয় এটাকে। তো বেশ বড় আর অনেকটাই চওড়া খাল, কিন্তু এখন টেনে টেনে আমরা বড় নদীতে চলে যাব। হ্যাঁ আমরা টানতে টানতে পুরো বড় নদী দেবো সামনে, এখান থেকে সামনের দিকে পুরো বড় নদী। তো মা একটা খ্যাপ দেবে, তো খ্যাপ দিয়ে দেখবে, তো উঠছে, দেখা যাক। ও ও মা কাঁকড়া পড়েছে একটা বন্ধুরা, বেশ একটা আমাদের বড় কাঁকড়া পড়লো। বাহ, কিন্তু দেখা যাক কাঁকড়া যদি পড়ে তো হবে। ওমা দেখো কামড় না দেয়। এই পিট উল্টে কামড় দিচ্ছে বাবা, না ধুই নেব। ওফ বেশ বড় সাইজের কাঁকড়াটা, একেবারে যে খারাপ সেটা না। আমার রেখে দাও ব্যাগে, আমাদের প্রথম বমনি আজ। সেই তো চিংড়ি, বেশ বড় চিংড়ি মাছ ভাই, বেশ বড় চিংড়ি বল। হ্যাঁ রেখে দে। আমাদের সুন্দরবন বিদ্যুৎ নদী সামনে, আর জাল টানা দেওয়া হচ্ছে কারণ খ্যাপ দিয়ে মাছ পড়ছে না। ওমা তুমি তো অনেক জলে চলে গেছো। হ্যাঁ অনেক জলে এসেছি, কেননা ওই নেট টানছে মিন ধরা পাটি আছে, তো ওদের জন্য চিংড়ি মাছটা আমাদের আর কি পড়ছে না। তো ও হ্যাঁ ওমা, বেশ বড় একটা চিংড়ি আর একটা বেশ ভয়ও লাগছে আমার প্রচুর। দেখুন শুধু কিভাবে ঘুরে বেড়াচ্ছে, এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। ওমা দেখো শুধু কি বড় শরীরের সুন্দরবনে আমাদের বিষাক্ত সাপ নদীর চরে। এদিকে আমাদের জালও টানা হচ্ছে, ভয়ও লাগছে। তো জাল ঝাড়া চলছে, মানে একটা পাতলা জাল, সেজন্য আর কি বড় মাছ ছাড়া জালে থাকছে না, ছোট ছোট চিংড়ি সব বেরিয়ে যাচ্ছে। এই তো হরিণা না চাওড়া মাটা, বেশ সেটা হরিণা না, বড় মাছ ছাড়া পড়বে না। বন্ধুরা এই যে পড়েছে এবারে টানা, তো দুটো আর কি গাংমৌটি আর দুটো হরিণা চিংড়ি, এটা একটু বেশ বড় আছে, তাই না বলো মা? আরো একটা টানা দেয়া চলছে। বন্ধুরা আমাদের চিংড়ি তো হচ্ছেই না, তো আমরা দেখুন এখন এক গলা জলে জাল টানছি, পুরো এক গলা জলে, কিন্তু খুব কষ্ট করে আমরা মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু মাছ কেন জানি না আমাদেরকে দেখছে না, মানে আমাদের কাছে আসছে না। জালটাও ভালো না,
পাতলা প্রচুর পাতলা ছেঁড়া নদী জুড়ে পুরো তাই না মা পুরো নদী জুড়ে দিয়েছে হ্যাঁ দেখা যাক ও যদি চিংড়ি মাছ না পড়ে তো আমরা কিছু গুলে মাছ ধরবো চল গুলে পবন পবন কাকা কিছু ধরে নি বন্ধুরা ও বেশ অনেকক্ষণ পরে কষ্ট করার পরে বেশ আমাদের অল্প কিছু গাংমৌটি পড়েছে কষ্ট করে আর কি এই গাংমৌটি গুলো ধরা হয়েছে তো মা জাল আর একবার টানা তুলছে তো ওমা মাছ পড়বে কি একটা চিংড়ি পড়েছে হ্যাঁ একটা হ্যাঁ জালের মধ্যে বেশ একেবারে খারাপ না এই যে ওমা দেখো বেশ বড় একটা পাশে পড়েছে চিংড়িও পড়েছে একটা এই যে চিংড়ি একটা জলের মধ্যে চলে গেছে এই যে এই তো চিংড়ি বাহ জলে যাস না সব জলে যাচ্ছে হ্যাঁ এই যে পড়েছে বেশ অনেকগুলোই বেশ অনেকগুলো পড়েছে এই টানাটায় হ্যাঁ একটা পাশে পড়েছে গাংমৌটি পড়েছে বেশ অনেকগুলো বড় বড় হরিণা চিংড়িও পড়েছে তো বেশ পড়েছে হ্যাঁ ভাই ঢুকিয়ে দে প্রচণ্ড জোরে জোয়ার উঠছে আর জোয়ারের তালে তালে আমাদেরকে সামনে থেকে এগোতে হচ্ছে কারণ যদি আমরা দাঁড়িয়ে থাকি আমরা পুরো ডুবে যাবো তো ভাই পুরো এ চলে আয় এদিকে উপরে আয় উপরে আয় ভাই পুরো জলে ডুবে যাচ্ছে এই চলে আয় রে একদম আমিও গলা সমান জলের মধ্যে আর মা আর ভাই ওরা দুজন গলা সমান জলের মধ্যে পুরো একদম আমরা জাল টানা দিচ্ছি ভয়ও লাগছে বন্ধুরা মা জলে জাল টানতে তো ভয় লাগে না ভাই পাচ্ছে না আমারও মুখ সমান জল কি মনে হচ্ছে মাছ পড়বে কি তো এই যে চিংড়ি গুলো বন্ধুরা প্রচন্ড লাভ হচ্ছে চিংড়ি গুলো ও মা মা এবারে তো বেশ পড়েছে অনেকগুলো বড় চিংড়ি একটা বেরিয়ে গেছে জাল থেকে এখন তো বেশ এবারে প্রায় 7-8টা মতো পড়েছে চিংড়ি আর দুটো পাঁচশো মাছ পড়েছে বন্ধুরা আমরা নদী পার হচ্ছি সাঁতার কেটে তো আমিও পুরো জলে ভিজে মাও সাঁতার কাটছে আমার ক্যামেরাটা যদি জলে পড়ে যায় সাঁতার দিয়ে নদী পার হচ্ছি আর ভাই ডুবে যাচ্ছে এই ডুবে যাস না বন্ধুরা কানমাগুরের বাচ্চা পড়েছে আমাদের নদীতে এর কাঁটা যদি একবার ফুটে যায় বন্ধুরা দেখুন শুধু জ্বালায় নাচতে হবে কানমাগুর ওমা সাবধানে কানমাগুরটা এই যে এই যে বন্ধুরা পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে ওমা মা হাত দিও না উপরের দিকে তোলো ঠিক আছে তোলো তোলো কাদের সাথে তোলো চিংড়ি বেশ অনেকগুলোই পড়েছে আর বন্ধুরা নদীতে জলও বেশ উঠে যাচ্ছে বেশ অনেক জল উঠে গেছে নদীতে ফুল হয়ে গেছে হ্যাঁ আর চিংড়ি বেশ অনেকগুলোই পড়েছে সবই হরিণা চিংড়ি এখানে আছে 4টে আরও আছে জালের মধ্যে এই অনেকক্ষণ পরে বেশ কিছু চিংড়ি পড়েছে বন্ধুরা এই যে এই 10টা মতো তাই তো ভাই নে ব্যাগে নে তুলে নে বন্ধুরা এই যে বেশ অনেকক্ষণ পরে একটু বেশ চিংড়ি পড়েছে বেশ বড় বড় সাইজের সব হরিণা চিংড়ি তো বন্ধুরা নদীতে জল প্রচুর উঠে গেছে আর এখন মানে বেশি জল হয়ে গেলে জাল টানা যায় না তাই তো মা মাছ আমাদের আজ খুব বেশি হয়নি বেশি মাছ হয়নি তো এবারে বাড়ির দিকে যাব ও বাড়িতে গিয়ে আর কি দেখা যাক কতটা মাছ হয়েছে পুরো ফুল জোয়ার উঠে গেছে তো এবার বাড়ি থেকে দেখি কতটা মাছ হয়েছে যদি সেরকম বেশি মাছ হয় তাহলে কচু শাক দিয়ে চিংড়ি হবে আর যদি না হয় তাহলে কিছু করার নেই তো চলো আগে বাড়ির দিকে যাই বন্ধুরা এই আমাদের কচু বাগান আজ আমি এখান থেকে কচু শাক তুলবো নদী থেকে যে চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক করবো আমরা তো আপনারা দেখতে থাকুন আমি কচু শাকটা তুলছি আমাদের প্রচণ্ড বাগানের ভিতরে গাছ প্রচুর ভর্তি তো মা বেশ অনেকগুলোই কচু শাক তুলেছে মা বেশ হয়েছে নাকি আরও লাগবে আর একটু তুলি বন্ধুরা এই যে মা অনেকগুলো কচু তুলেছে অনেকগুলো কচু তুলেছি তো এখন কচু শাকটা কাটবো চিংড়ি মাছও কাটবো
কচু শাকগুলো মা হেভি লগলগ করছে গো, একদম চকচকে। এটা পুরো আমাদের কচুর বাগান, বেশ অনেকটা। চলো মা, আমরা যে নদী থেকে চিংড়ি মাছগুলো পেলাম, এই সেই চিংড়ি, এই যে চিংড়িটা এখন কাটবো। বেশ বড় বড় সাইজের চিংড়ি আছে এর মধ্যে, বুঝলে মা? হ্যাঁ, হরিণা চিংড়ি আছে, চাওড়া চিংড়ি আছে, বেশ গোদা চিংড়ি আছে। হ্যাঁ, তো মা কাটা শুরু করে দাও। আচ্ছা, এটা আমাদের রান্নাঘর, খুবই ছোট্ট রান্নাঘর, তো মা রান্না করছে। চিংড়ি মাছের নুন হলুদ মাখানো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি কড়াই তেলে। কচু শাক, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কচু শাকটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা যখন আবার সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে ঢেলে আবার তেল টেল ভালো করে দিয়ে ফোড়ন দিতে হবে। বাগানের চাষের কচু তো, ওই জন্য এর কচি কচি পাতাটাও খুব ফ্রেশ লাগে। কাঁচা লঙ্কাটা একবারে দিয়ে দিলাম ওর সাথে, আঠা দিলাম। তো বন্ধুরা, আমি এটাকে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা দিলে সেদ্ধটা হবে তাড়াতাড়ি। হলুদও দিয়ে দিচ্ছি, তো আর বাদ বাকি তেল তেল গুলো পরে দেবো। আর একটু পেঁয়াজ রসুন আদা জিরে একটু নেড়ে নি। পেঁয়াজ রসুন দিলাম, পেঁয়াজ রসুনটা একটু নেড়ে নিলাম। তো বন্ধুরা, আমার কচু শাক হয়ে গেছে, নামাচ্ছি। কচু শাক হয়ে গেছে, সুন্দরবন নদীর চিংড়ি আর আমাদের বাগানের কচু সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর। আমার তো দেখে খেতে ইচ্ছে করছে মা, একদম সবুজ সবুজ। শোনো তো, এবার টেস্ট করে দেখ তুই একটু কেমন হলো। তো বন্ধুরা, আজ আমরা নদী থেকে যে চিংড়ি ধরে নিয়ে এসেছিলাম, সেই চিংড়ি আর আমাদের বাগানের কচু শাক দিয়ে আজ বানিয়েছে মা চিংড়ি আর কচু শাকের একটা মেনু। তো হেভি সুন্দর আর কি, মানে দেখতে তো লাগছে, আমি এখন খেয়ে দেখবো যে কেমন আর কি লাগে। তো বেশ বড় চিংড়িটাই মা আমাকে দিয়েছে, তো এটা বেশ একটা বড় চিংড়ি, আর ধোঁয়া উঠছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, সুন্দরবন নদীর চিংড়ি আর আমাদের বাগানের কচু শাক এত সুন্দর লেগেছে, আপনাদের কি বলে জানাবো। আপনারা যদি নিজেরা না খান একবার, মানে কি বিশ্বাস করতে পারবেন না কি সুন্দর। দেখুন চিংড়িটা একদম ধোঁয়া উঠছে, সত্যি অসাধারণ, পুরো ফাটাফাটি, খুব সুন্দর লেগেছে। অবশ্যই একবার এসে আমাদের এখানে খেয়ে যাবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসল সুন্দরবনের এই চিংড়ি আর কচুর ফুল খাওয়ার কি, কচু শাক খাওয়ার কি মজা। খুব সুন্দর। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার। তো সুন্দরবনে আমি আর আমার মা খুব কষ্ট করে ভিডিও করি, আমাদের পাশে থাকবে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। টাটা, দেখা হবে পরবর্তী আরো খুব সুন্দর ভিডিওতে।